আজি 75 সংখ্যক গণরাজ্য দিবস শুক্রবারে দেশজুড়ি বিভিন্ন কার্যসূচীরে উদযাপন করা হল গণরাজ্য দিবস দেশের ভিন্ন প্রান্তর লগতে রাজ্যের প্রতিখন জিলায় জিলায় প্রশাসনে উদযাপন করিলে 75 সংখ্যক গণরাজ্য দিবস গণরাজ্য দিবসের আজি 75তম আমি অমৃতকাল পাইছো নিশ্চিতভাবে আজি ভারতবর্ষ নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব দুরন্ত গতিত আগবাড়ি গেছে সর্বদিকতে এইখন আমার রাষ্ট্র এই রাষ্ট্রক আমি সর্বদিকতে আগবাই নিব লাগবে ইয়ার যে স্বাভিমান আমি বৃদ্ধি করব লাগবে আজি সকলো আমি সমবেত হয়েছো এই তিরঙ্গা পতাকার তলত রাজ্যের মন্ত্রী বিধায়ক সকলে অংশগ্রহণ করিলে পতাকা উন্মোচন কার্যসূচীত গণরাজ্য দিবস আমার সকল ভারতীয়র কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সবর হৃদয়ত এটু আছে আর আমি গৌরব অনুভব করো পতাকা উন্মোচনের পিছতেই প্রতিটি স্থানতে অনুষ্ঠিত হল বহু বর্ণিল সাংস্কৃতিক কার্যসূচী আজির দিনটিতে আমার দেশে এখন সংবিধান আমার কারণে আগুয়াই দিছিলে আমি গ্রহণ করেছিল আৰু আমি আমাক শাসন কৰা এটা ব্যৱস্থা আৰু ব্যৱস্থাৰ সৃষ্টি হৈছিল এই অপাহত মই সংবিধান প্ৰণেতা ভীমৰাও আম্বেদকাৰ মহাশয়ক শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰিছোঁ প্ৰত্যেকগৰাকী স্বাধীনতা সেনানীক শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰিছোঁ ব্যুৰ' ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আজি 75 সংখ্যক গণরাজ্য দিবস শুক্রবারে দেশজুড়ি বিভিন্ন কার্যসূচীরে উদযাপন করা হল গণরাজ্য দিবস দেশের ভিন্ন প্রান্তর লগতে রাজ্যের প্রতিখন জিলায় জিলায় প্রশাসনে উদযাপন করিলে 75 সংখ্যক গণরাজ্য দিবস গণরাজ্য দিবসের আজি 75তম আমি অমৃতকাল পাইছো নিশ্চিতভাবে আজি ভারতবর্ষ নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব দুরন্ত গতিত আগবাড়ি গেছে সর্বদিকতে এইখন আমার রাষ্ট্র এই রাষ্ট্রক আমি সর্বদিকতে আগবাই নিব লাগবে ইয়ার যে স্বাভিমান আমি বৃদ্ধি করব লাগবে আজি সকলো আমি সমবেত হয়েছো এই তিরঙ্গা পতাকার তলত রাজ্যের মন্ত্রী বিধায়ক সকলে অংশগ্রহণ করিলে পতাকা উন্মোচন কার্যসূচীত গণরাজ্য দিবস আমার সকল ভারতীয়র কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সবর হৃদয়ত এটু আছে আর আমি গৌরব অনুভব করো পতাকা উন্মোচনের পিছতেই প্রতিটি স্থানতে অনুষ্ঠিত হল বহু বর্ণিল সাংস্কৃতিক কার্যসূচী আজির দিনটিতে আমার দেশে এখন সংবিধান আমার কারণে আগুয়াই দিছিলে আমি গ্রহণ করেছিল আৰু আমি আমাক শাসন কৰা এটা ব্যৱস্থা আৰু ব্যৱস্থাৰ সৃষ্টি হৈছিল এই অপাহত মই সংবিধান প্ৰণেতা ভীমৰাও আম্বেদকাৰ মহাশয়ক শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰিছোঁ প্ৰত্যেকগৰাকী স্বাধীনতা সেনানীক শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰিছোঁ ব্যুৰ' ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট